আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সঠিক সূত্র ব্যবহার করে কিভাবে আপনি ছয় কলি স্যালোয়ারগুলো কাটিং করবেন। তো আমি আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি যদি কোনো প্রকার স্কিপ না করে থাকেন, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু খুব সহজে এই ছয় কলি স্যালোয়ারগুলো কিন্তু আপনিও কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে মোট কাপড় নিয়েছি তিন গজ। তো তিন গজ কাপড় দিয়ে এখন আমি ছয় কলি স্যালোয়ারগুলো কাটিং করে আপনাদের দেখাবো। তো আমি এখানে যে ঝুলটা রয়েছে, ঝুলটা নিব 38 ইঞ্চি, 44 ইঞ্চি নিব আমি, কোমরের যে মেজারমেন্টটি রয়েছে অর্থাৎ যে বেল্টটা রয়েছে সেটা নিব আমি 44 ইঞ্চি, এবং হিপটা নিব আমি 36 ইঞ্চি। তো চলুন এখন আমি আপনাদের দেখাই যে কীভাবে তিন গজ কাপড় দিয়ে ছয় কলি স্যালোয়ারগুলো কাটিং করতে হয়। তো সবার প্রথমে আমাদের এইখান থেকে কাপড়টা খুলে নিতে হবে। তো দেখুন, সবার প্রথমে আমি এইখানে একটি ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন, আমি সম্পূর্ণ কাপড়টাকে বিছিয়ে দিয়ে জাস্ট এইখান থেকে আমি একটা ভাঁজ করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাকে একটা ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করার পর দেখুন, আমরা যখন ছয় কলি স্যালোয়ারগুলো কাটিং করতে যাব, এখানে অবশ্যই আমাদের সঠিকভাবে এবং খুব সহজভাবে কিন্তু কাটিং করাটা শিখে নিতে হবে, যাতে করে আমাদের পরবর্তীতে যেন কোনো প্রকার সমস্যা না হয়। তো এখন দেখুন, জাস্ট আমরা এখানে এই ভাঁজটা করে নিব প্রথমে। দেখুন এখানে কিন্তু আমি সবার প্রথমে এখানে একটি পাট আমি ভাঁজ করে নিয়েছি। এখানে মোট এখন ভাঁজ রয়েছে আমাদের চারটা ভাঁজ। তো সবার প্রথমে এখানে একটা মার্ক করে নিতে হবে আমাদের। তো এটা হচ্ছে আমাদের কোমরের মাপ। তো এখান থেকে আমাদের কোমরের মাপটা ধরতে হবে। তো আমরা বেলের জন্য দেখুন, এখানে 7 ইঞ্চি আমরা উপর পাশে বাদ দিব। এটা হচ্ছে আমাদের বেল। বেলটা নেওয়ার জন্য আমরা এখানে 7 ইঞ্চি বাদ দিব, যেটা আমরা সাইড থেকে কাপড় নিয়ে আমরা বেলটা তৈরি করব, যেটা হচ্ছে আমাদের 44 ইঞ্চি বেলটা তৈরি করতে হবে। তো এখানে 7 ইঞ্চি নেওয়ার পর আমাদের এখান থেকে স্যালোয়ারটি লং নিতে হবে। তো এই 7 ইঞ্চি সহ আমাদের এখান থেকে মোট 38 ইঞ্চি ঝুলটা রাখতে হবে। তাহলে দেখুন, এখানে যে আমার স্যালোয়ারটির যে ঝুলটা রয়েছে, সেই ঝুলের পার্ট কিন্তু আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। তো এখন এটা আমাদের কেটে নিতে হবে। তাহলে দেখুন, এখানে কিন্তু আমি একটা পার্ট আমি কাটিং করে নিয়ে নিয়েছি। এখন দেখুন, এখানে যেহেতু আমাদের এখানে জয়েন্ট রয়েছে একটা পার্ট, এই পার্টটা আমাদের এখান থেকে কেটে নিতে হবে। তাহলে দেখুন, আমি কিন্তু এখানে এই পার্টটা কিন্তু আমি আলাদা করে নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমাদের দুই পায়ের জন্য দুইটা পার্ট কিন্তু এখানে আমরা প্রথমে তৈরি করে নিয়েছি। এখন দেখো, দেখুন এইরকম পার্ট কিন্তু আমাদের আরও একটি তৈরি করে নিতে হবে। তাহলে দেখুন, এখানে কিন্তু আমরা যেভাবে প্রথমের পার্টটা যেভাবে আমরা ভাঁজটা ফেলিয়েছিলাম, ও ঠিক একইভাবে এখানে ভাঁজটা করে নিতে হবে। এরপর দেখুন, এখান থেকে যে কোনো একটি পার্ট নিয়ে নেবেন। এখানে আমাদের দুইটা পার্ট রয়েছে, ঠিক একই সমান করে এখানে আমাদের আরেকটা পার্ট কেটে নিতে হবে। তো দেখুন, এটা আমি বিছিয়ে দিলাম। এখন এইখান থেকে জাস্ট এই পার্টটা আমাদের কেটে নিতে হবে এখান থেকে। তাহলে দেখুন, আমি এই পার্টের সমান কিন্তু এখানে আরেকটা পার্ট আমি করে নিয়েছি। এখন দেখুন, আমাদের যেহেতু এখানে কল্লি সিস্টেম অর্থাৎ ছয় কলি সেলর আমরা এখানে কাটিং করতেছি, তো এখান থেকে দেখুন আমাদের এখান থেকে এখানে শুধুমাত্র আমাদের সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চি কাপড় আমাদের এখান থেকে নিতে হবে। তো দেখুন, এখানে আমরা একটা মার্ক করে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের অপোজিট সাইড থেকে এখানে আরও একটা আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমরা কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। তো এরপর দেখুন, আমাদের এখান থেকে দেখুন এইভাবে জাস্ট মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমরা যে এখানে যে মার্জিনটা এখানে দিয়েছি, এই দুইটা পার্ট আমাদের এইভাবে ধরতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি যেভাবে আমরা ছায়াগুলো কাটিং করে ঠিক একইভাবে আমি এখানে ক্রস করে নিয়ে নিলাম। তাহলে দেখুন, এখানে কিন্তু আমি ক্রসভাবে এটা ভাঁজটা করে নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের দেখুন, এইখান থেকে আমাদের এই মাতামাতি আমাদের এটা কেটে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু এখানে আমার পার্ট দুইটা কিন্তু আমি এখানে ক্রসভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিয়েছি। এখন জাস্ট আপনারা এই পার্টটা দেখুন এইদিকে ঘুরিয়ে নিয়ে আনতে হবে আমাদের। তো এই পার্টটা দেখুন, আমি জাস্ট এইটার পার্টের সাথে দুইটা পার্ট আমি অ্যাডজাস্ট করে নেব। দেখুন, আমাদের কিন্তু দুইটা পার্ট আমরা এক সমান করে কিন্তু কাটিং করে নিয়ে নিয়েছি। তো এটা আমরা এখন এইদিকে ঘুরিয়ে নিব এখন। তো দেখুন, এই পার্টটা রাখার পর আমরা যে প্রথমে যে পার্টটা আমরা কাটিং করে নিয়ে নিয়েছি, দেখুন এখানে কিন্তু আমাদের চারটা পার্ট রয়েছে এখানেও, মানে দুইটা পায়ের কাপড় রয়েছে। এখন জাস্ট আমাদের এখানে এই দুইটা পার্ট আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে দেখুন, এখানে যে আমরা ক্রস যে পার্টটা কেটেছি, এখানে ক্রস পার্টটা এখানে রয়েছে, এবং প্রথমে যে আমরা পার্টটা কেটেছি এই পার্টটা কিন্তু আমরা এই সাইডে রেখেছি। এখন আমাদের হাইটটা নিতে হবে। তো দেখুন, আমরা কিন্তু আমাদের বেলের জন্য কিন্তু আমরা মূলত প্রথমে কিন্তু 7 ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়ে রেখেছিলাম, যেটা আমরা বেলের জন্য নিয়ে নিব। তো এখানে 7 ইঞ্চি ধরার পর দেখুন, এখানে আপনাদের 16 ইঞ্চি নিতে হবে প্রথমে। তো এখানে 16 ইঞ্চির এখানে একটা মার্ক করতে হবে।
তো দেখুন আমি কিন্তু এখানে আমার যে হাইটটা রয়েছে সালোয়ারটির এই হাইটটা কিন্তু আমি প্রথমে বের করে নিয়ে নিলাম। এরপর নিতে হবে আমাদের হিপ। তো দেখুন আমি এই সালোয়ারটির হিপ নিব এখানে 18 ইঞ্চি, তাহলে 18 দ্বিগুণে 36 ইঞ্চি কিন্তু আমাদের যে হাই অর্থাৎ যে আমাদের ঢোলাটা রয়েছে সেই ঢোলাটা কিন্তু বের হয়ে গেল। আমরা যে এখানে যে ছয়গুলি সেলরগুলো যে কাটিং করতেছি, ছয়গুলি সেলরগুলোর মূলত কিন্তু আমাদের যে ঢোলাটা রয়েছে এই ঢোলাটা কিন্তু একটু বেশি রাখতে হয়, তো এর জন্য আমি এখান থেকে 18 ইঞ্চি রাখবো। তো এখানে আমি 18 ইঞ্চির এখানে একটা মার্ক করে নিব। তো মার্ক করার পর দেখুন এখান থেকে আমাদের এটা লম্বালম্বি করে টেনে নিতে হবে মার্জিনটা। দেখুন এখানে কিন্তু আমাদের যে হাই এবং এখানে যে আমাদের হিপের যে মাপটা, হিপের মাপটা কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের যে হাইয়ের যে শেপটা রয়েছে এই শেপের জন্য আমরা 2 ইঞ্চি নিব। তো এখানে 2 ইঞ্চি নিব আমরা। এখানে দেখুন এখানে যে আমরা 2 ইঞ্চি যে আমরা এখানে হাইয়ের যে শেপের জন্য নিয়ে নিলাম, এটা মূলত আমরা সবসময় নিয়ে থাকি না। এটা হচ্ছে সাধারণত যখন মোটা মেয়েদের জন্য আমরা এই ছয়গুলি সেলরগুলো কাটিং করতে যাই তখন কিন্তু আমাদের 2 ইঞ্চি নিতে হয়। তো এখানে 2 ইঞ্চির একটা মার্ক করে নিচ্ছে। তো এরপর আমাদের এখান থেকে শেপটা করে নিতে হবে। তো দেখুন আমি এখান থেকে কিন্তু শেপটাও কিন্তু করে নিয়ে নিলাম। তো আমাদের কিন্তু এখানে হাই এবং হিপের মাপটাও কিন্তু নেওয়া শেষ। এখন আমাদের সেলোয়ারটির যে নিচের যে ঘের রয়েছে এই ঘেরটা নিব। তো এখান থেকে ঘেরটা নিব আমি 14 ইঞ্চি, তাহলে 14 ইঞ্চি নিতে গেলে এখানে 7 ইঞ্চি নিতে হবে আমাদের, এবং সেলাই মার্জিনের জন্য আমরা এখান থেকে 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে রেখে দিব। তো এরপর দেখুন এখানে আপনি এখানে শেপটা ব্যবহার করবেন। সো এখানে শেপটা যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই একটু সুন্দরভাবে আপনাদের এখানে শেপটা নিতে হবে। তো দেখুন আমি জাস্ট এইখান দিয়ে যে চিহ্নটা দিয়ে দিলাম এই চিহ্নতে আমরা এটা কাটিংটা করে নিব। তো চলুন আমাদের কিন্তু সমস্ত মাপগুলো নেওয়া শেষ। এখন জাস্ট এটা কাটিং করার পর আমাদের যে 7 ইঞ্চির যে বেল্টটা রয়েছে সেই বেল্টটা আমাদের কাটিং করতে হবে। তাহলে দেখুন আমি কিন্তু খুব সহজে আমার এখানে রাউন্ডটাও কিন্তু আমি করে নিয়ে নিলাম। আমার সমস্ত মাপগুলো কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু এখানে আপনাদের খুব সহজে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে ছয়কুলি সেলরগুলোর পায়ের যে কাপড়গুলোর আছে সেগুলো আপনি বের করবেন। তো এখন আমাদের যে 7 ইঞ্চির যে বেল্টটা রয়েছে অর্থাৎ 44 ইঞ্চি যে আমাদের বেল্টটা রয়েছে অর্থাৎ কোমরের জন্য যে বেল্টটা আমরা ব্যবহার করব সেই বেল্টটা এখন আমাদের কাটিং করতে হবে। তো চলুন এখন বেল্টটাও কাটিং করা দেখা যাক। তাহলে দেখুন এই কাপড়টি দিয়ে মূলত আমাদের এখন বেল্টটা বের করে নিতে হবে। তো সবার প্রথমে আমাদের এখানে 7 ইঞ্চির এই ভাঁজটা দিতে হবে। তো এখানে অবশ্যই লক রাখতে হবে। দেখুন আমরা এখানে সম্পূর্ণটাই কিন্তু 7 ইঞ্চি নিতে পারবো না। আমাদের এখানে যে এলাস্টিক আমরা ব্যবহার করবো এলাস্টিকের জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি কাপড় কিন্তু এখানে নিতে হবে। তাহলে দেখুন এখানে এলাস্টিকের জন্য প্রথমে আপনি 2 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে 2 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমরা এখান থেকে 7 ইঞ্চি নিব। আমরা এই এলাস্টিকের বাদ দিয়ে আমরা এখান থেকে 7 ইঞ্চি নিব, যেটা হচ্ছে আমাদের মেন যে বেল্টটা থাকবে বেলের জন্য। তো এখানে আমরা মার্কগুলো করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এখানে যে বেল্টটা রয়েছে বেল্টটা কিন্তু আমরা এখানে কিন্তু খুব সহজে কিন্তু বের করে নিয়ে নিলাম। তো জাস্ট এখন আমাদের এটা কেটে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের 7 ইঞ্চির বেলের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা আমরা এখানে নিয়ে নিয়েছি। এখন আমাদের এখান থেকে এই বরাবর এটা কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি যে জয়েন্টটা ছিল জয়েন্টটা কিন্তু আমি এখানে আউটটা করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে মাপগুলো নেওয়া ছিল সেই মাপগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। এই কাপড় কিন্তু এখন আমাদের প্রয়োজন নেই, আমাদের মেন কাপড় হচ্ছে এটা। তো এখানে দেখুন আমরা প্রথমে কাপড়টা এইদিকে খুলে নিব। তাহলে দেখুন আমাদের যেহেতু 44 ইঞ্চি কোমরের জন্য বেল্টটা কাটিং করতে হবে, এখানে আমাদের দেখুন এই মার্জিন থেকে আমাদের এখানে প্রথমে একটা পার্ট আমাদের 22 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমরা 22 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এইটা এখানে এইভাবে ধরবেন। তো ধরার পর এই কাপড়টা এদিকে উল্টে নিয়ে আসবেন। তো দেখুন এখন কিন্তু আমাদের এইটুকু কাপড় জয়েন দিতে হচ্ছে। তো এখানে কয় ইঞ্চি জয়েন দিবেন সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখান থেকে মূলত আমাদের 13 থেকে 13.5 ইঞ্চি আমাদের জয়েন দিতে হবে। তো এখানে যে আমাদের একটা পার্ট রয়েছে এখান থেকে আমরা একটা পার্ট নিব। তাহলে দেখুন এখানে কিন্তু কাপড়টা আমরা বিছিয়ে নিয়েছি। এখন জাস্ট আপনি এখান থেকে ধরতে পারেন বা এখান থেকেও 13.5 ইঞ্চি নিতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট 22 ইঞ্চি এখন নিয়ে নিব। তো এখানে আমাদের 22 ইঞ্চি চলে আসছে। তো নেওয়ার পর জাস্ট এটা মার্ক করে আপনারা এটা কেটে নেবেন। তো দেখুন আমাদের যে বেল্টটি আমরা বেল্টটা কিন্তু খুব সহজে কিন্তু কাটিংটা আপনাদের করে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা জয়েন্টটাও দিবেন, কারণ সব ধরনের বেলে কিন্তু আমাদের জয়েন্টটা পড়ে। তো এই জন্য কিন্তু আমরা এখানে জয়েন্টটা দিয়ে দিলাম। আর যদি কোমরটা আমাদের ছোটো হতো তাহলে কিন্তু এই জয়েন্টটা দেওয়ার প্রয়োজন হতো না, কারণ এখানে আমি প্রথমেই বলে দিয়েছি যে কাপড়টা রয়েছে কাপড়টা ছিল আমাদের দোহাতা বহরের।
ভিউয়ার্স দেখুন আমি কিন্তু খুব সহজে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক সূত্র ব্যবহার করে ছয়কলি স্যালোয়ারগুলো আপনারা কাটিং করবেন। তো আপনি যদি এই নিয়মে বা আমি যে নিয়মটা অর্থাৎ যে সূত্রগুলো আপনাদের আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এই সূত্রগুলো যদি ব্যবহার করে এই ছয়কলি স্যালোয়ারগুলো যদি কাটিং করেন তাহলে কিন্তু খুব সহজে এবং নিখুঁতভাবে কিন্তু এই ছয়কলি স্যালোয়ারগুলো আপনিও কাটিং করা শিখে নিতে পারবেন। তো আই হোপ এই ভিডিওটার থেকে এখন থেকে আপনি নিজে থেকে এই ছয়কলি স্যালোয়ারগুলো কাটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেখবেন একটি লাল সাবস্ক্রাইব বাটন লেখা, অবশ্যই সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবং খুব সহজে আপনিও এই দর্জি কাজের যে সূত্রগুলো এবং যে সহজভাবে যে কাটিংগুলো সেগুলো সেলাই সহকারে শিখে নিতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।